রাজ্যে বিভিন্ন বেশে নারী পাচারকারীরা ঘাপটি মেরে বসে আছে নাম ঠিকানা ধর্ম বদল করে এবং বিভিন্নভাবে ভাবে প্রতারণা করে এরা মেয়েদের নিজেদের করায়ত্ত করছে প্রয়োজনে প্রেম বিবাহকে কৌশল হিসেবে ব্যবহার করে তাদের লক্ষ্য পূরণ করছে এমনটাই অভিযোগ নারী পাচার চক্রের কিছু চাই ত্রিপুরাতে চষে বেড়াচ্ছে সহজ সরল গরিব ঘরের মেয়েদের টার্গেট করছে এরা এদের খপ্পরে পড়ে গুম হয়ে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে অনেক মেয়ের জীবন এদের মধ্যে অন্যতম হল কমলপুরের এক নারী পাচারকারী যুবক নিজেকে কখনো সুরজিৎ বসু তো কখনো নীরব চৌধুরী অথবা আশফাক আহমেদ ইত্যাদি নাম দিচ্ছে টার্গেট একটাই মেয়েদের মন ভুলিয়ে তাদেরকে রাজ্যের বাইরে নিয়ে বিক্রি করে দেওয়া এমনটাই অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই তার বিরুদ্ধে আদালতে মামলা করেছে সোনামরা মহকুমার এক যুবতী অত্যন্ত গরিব পরিবারের ওই যুবতী জানিয়েছেন একজন ঘটকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয় এবং পরে তিনি তাকে বিয়ে করেন তিনি জানিয়েছেন বিয়ের এক মাসের মধ্যেই গয়না গাঁটি বিক্রি করে দেয় যুবক প্রথমে সে বলেছিল একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে এবং তার ভালো রোজগার রয়েছে কিন্তু পরে দেখা গেল ওই যুবতীর কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করছে সে এমনকি তার আত্মীয়ের কাছ থেকেও নানান অজুহাত দেখিয়ে টাকা নিচ্ছে টাকা না দিলে তাকে মারধর পর্যন্ত করছে শেষ পর্যন্ত ওই যুবতী ডেরপান পান নারী পাচার চক্রের সঙ্গে যোগাযোগ রয়েছে তার ঘটনাটা হয়েছে আমরা যখন বিয়ের প্রস্তাব আনছে তখন টানি মুসলমান হয়েছে তারপরে কিছু কাগজপত্র আমরা দেখাইছে কিন্তু আমরা তখন বুঝতে পারিনি তাই হিন্দু আসলে হিন্দু থেকে মুসলমান হয়েছে নাম সুরজিৎ বসু তারপর আমরা কাছে পরিচয় দিচ্ছে নীরব চৌধুরী বাড়ি তাদের পরিচয় দিছে কমলপুর লম্বুসারা কিন্তু আমরা বিয়েটিও দিয়েছি কোর্ট ম্যারেজ করেছি বিয়েও করেছে বিয়ের পরের পরে সত্যটা জানতে পারছি সে একজন পাচারকার আর আমরা হ্যাঁ আমরা তো অনেক টাকা পয়সা লুটটা নিয়েছে তারপর বিয়ার এক মাস পরে সংসার ভাঙার কতই কিন্তু আমরা আইনের ঘরে গেছি আইনে কোনো সহযোগিতাও করছে না কোর্টে গেছি কোঠে ওখানে কেস চলতে আছে তারপর হাকিমে কইছে যে তার কোনো সন্ধান পাইতেছে অভিযুক্তের তাই তো আমরা চাইতেছি যে পাওয়ার আমার কুটমেরিচ করছে ওরা অরগরে দুই মাসের মাথা আমার সামাজিক ক্রিয় হয়েছে কোর্ট ম্যারিজ করতে যখন তাই আমার জোর জগস্তি বা একটু অত্যাচার করতেছে তখন আমি দেওয়া না জানানোর পরও হে আমার বাবীরা এমনি ফুসলাই ফাঁসলাইয়া সামাজিক বিয়া করছে করলে পর আমার সন্দ যা জন স্যার বাইক দিতে দুই লাখ টাকা দামে একদম বিয়া মানুষ সার কি কঠিপতি পর আমার দিয়া দিব এমনি ফুসলাই ফাঁসলাই অনেক কিছু আমি না কিছু করলে আমার মুখ চা দিয়া গলা দিবা দিয়ে ধরবো আমার মাইলের হয়েছে যদি আমি আমার ফেমিলি জানাই কিছু চলে হয় আমার মাইল লাগবে এ কোই একবার ফিস্টু কইছে আমার বাইরে যাও লাগিয়া আমি কইছি আমার তো বাইরে বিয়া দিছে না আমি বাইরে জামও দিই লাগিয়া এর মধ্যে আমাগো যত দুষ্টী করতে অনেক রকমে ভাবে দুষ্টী করতে প্রতিটা পতে আমার বা দিয়ে মুখ মুছবাই ধরতো অনেকবার চেষ্টা করতে মারলেন লাগিয়া তারপর আমি ভাত ধুই আমি নিপুর রাস্তাটা বাচ্চা নেছি টার্গেটটা কি আছে টার্গেটে আমার বাইরে নামা আমি তো ইমানাই প্রতিটা পতে টার্গেট বাইরে টাকা টাকা চাই যত তত মানে মানে সার কি আছে অত টাকা আছে অত টাকা আছে মানে ওটা করবো এই বিষয়টি জানার পর ওই যুবক তাকে বেশ কয়েকবার হত্যারও চেষ্টা করে এমনটাই অভিযোগ ঘটনাটির পরিপ্রেক্ষিতে নিজের নিরাপত্তার দাবিতে এবং ওই যুবকের মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা পেতে শেষ পর্যন্ত আদালতের আশ্রয় নেন যুবতী পরে তিনি জানিয়েছেন আদালতের দ্বারস্থ হওয়ার পর থেকে ওই অভিযুক্ত তাকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বিষয়টি বর্তমানে পুলিশ পর্যন্ত করলেও অভিযুক্তের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বিভিন্ন কায়দায় মোবাইল নম্বর বদল করে সে তার অপরাধ সংগঠিত করে যাচ্ছে ত্রিপুরা ন্যাশনাল